আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে করার খুব যৌক্তিক কারণ রয়েছে। কারণটা হচ্ছে যে আমরা বাঙালি যে আসলে হুজুগ গয়ে বাঙালি, এই বিষয়টাতে আসলে আমরা আমাদের আসলে এই নামকরণটা এমনি হয়নি, এর পেছনে যথেষ্ট কারণ ছিল। আসলে তো কেন চাষ করবেন পিয়ালি মাছ, মানে কেন হুজুগে বাঙালি আপনারা হচ্ছে মানে বলছি আমরা আমাদেরকে, এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমি দেখি প্রায় আমাদের খামারি যারা ভাই তারা হচ্ছে যখন শিং মাছ চাষ করছেন তখন শিঙের দিকেই হচ্ছে ঝুঁকে পড়ছেন সবাই। সিলভার কার্প যখন চাষ করছেন সবাই সিলভার কার্পের দিকেই চাষ করছেন। তেলাপিয়া সবাই তেলাপিয়া, মানে একজনের দিকে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছেন। কিন্তু আপনার এই মানে মাথাটাকে কাজ করার কোন ধরনের হচ্ছে আপনাদের ইচ্ছে করে না, কি আপনারা কাজ করাতে চান না মাথাটাকে, এই বিষয়ে আমি বুঝতে পারছি না। কারণ সবাই যখন আপনি শিং চাষ করছেন আলটিমেটলি একই ধরনের মানে মাছ যখন বাজারে অ্যাভেলেবল দাম তো আপনি পাবেন না, নর্মাল কথা। সবাই শিং মাছ চাষ করছেন তাহলে বাজারে শিং মাছের অভাব থাকবে না, তার মানে এই মাছের দাম আপনি কম পাবেন। সবাই যখন গুলশা করছেন তার মানে গুলশার দাম মানে কমে যাবে, এটাই স্বাভাবিক ঘটনা। সো এমন একটা আপনি মাছ চাষ করবেন যে মাছটা বাজারে কম পাওয়া যায়, সেরকমই একটি মাছ যে মাছের নাম হচ্ছে পিয়ালি মাছ। এই মাছটা হচ্ছে থ্যাঙ্কস ধন্যবাদ দিতেই হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে। আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা হচ্ছে এইটা পিয়ালি মাছের এই কৃত্রিম প্রজনন আবিষ্কার করার ফলে এই মাছটা চাষের মানে আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে, আসলে সম্ভব হবে। শুধু তারাই যে হচ্ছে এটা ই করে ফেললো দিয়ে আপনি হচ্ছে বসে থাকলেন তা না, আপনাদের যারা মানে শর্ট মানে যাদের হ্যাচারি আছে মানে প্রাইভেট সেক্টরে যাদের হ্যাচারি আছে, সো তারাও হচ্ছে কিন্তু এই মাছটার প্রণোদিত প্রজনন করে অর্থাৎ কৃত্রিম প্রজনন করে এটাকে হচ্ছে চাষের আওতায় সবার মানে আওতায় নিয়ে আসতে পারেন। এমনকি আমি বিশ্বাস করি আমাদের যারা খামারি তারাও কিন্তু খুব সহজে এই মাছের প্রজনন করে এই মাছটা চাষের আওতায় নিয়ে আসতে পারেন। তো আসি আসলে যে পিয়ালি মাছটা কী, কেন চাষ করবেন, কোথায় পণ্য পাবেন, চাষের টোটাল প্রসিডিউরটা আমি আজকেই বলবো না। যদি হচ্ছে আপনাদের আজকের বিষয়টা আপনাদের ভালো লাগে, এটা নিয়ে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি পুরো চাষ পদ্ধতি একসাথে একদিন বলবো। তো পিয়ালি মাছটা হচ্ছে ছোট একটা প্রজাতির মাছ, এটা মেইনলি পদ্মার মাছ, পদ্মা নদীতে খুব বেশি পাওয়া যেত আসলে। রাজশাহী জোনে হচ্ছে এই পিয়ালি মাছ, আমার মনে আছে আমি যখন ছাত্রাবস্থায় আমি যখন রাজশাহীতে যখন থাকতাম এই মাছটা এতটা মানে এখনও আর খেতে পায় না, এতটা স্বাদযুক্ত এই মাছটা ছিল যে আসলে বলার মতো না। তো এই পিয়ালি মাছটা হচ্ছে একটা ছোটো মাছ যেটার খুব স্বাদ। আসলে চাষ কেন করবেন বুঝতে পারছেন, এই মাছটা যেহেতু স্বাদযুক্ত কম পাওয়া যাচ্ছে তার মানে কি এটার বাজার মূল্য অত্যধিক হবে, এটাই স্বাভাবিক। আমি সেই ক্ষেত্রে এই মাছটা চাষের ব্যাপারে আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই চাষ করবেন। পোনা কোথায় পাবেন, পোনা পাওয়া খুব সহজ, মানে আপনারা হচ্ছে বললাম তো যে যদি হচ্ছে অনেকে কী বলবো কষ্ট করে যদি করতে না চান তাহলে সান্তাহার যে প্লাবনভূমি উপকেন্দ্র আছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআই, সেখান থেকে আপনারা হচ্ছে এটা পোনা সংগ্রহ করতে পারেন। এছাড়া হচ্ছে যে কোনো ধরনের যে নদীগুলো আছে বড় নদীগুলো, সেই নদী থেকে আপনারা এটার ব্রুড সংগ্রহ করে এটাকে হচ্ছে আপনি প্রজনন করতে পারেন। আপনারা যারা আছেন আমার মানে ফলোয়ার যারা আছেন তারা যদি চান যে হচ্ছে কী করে পোনা মানে এটা প্রজনন করবেন, আমার অনলাইন কোর্স আছে সেখানে আপনারা অংশগ্রহণ করুন, আমি আপনাদেরকে বুঝাবো যে আসলে কী করে এই প্রজননগুলো করা যায়, দিয়ে নিজেই পোনা উৎপন্ন করা যায়। তারপরে চাষের ব্যাপারটা তো আছেই, এটা একটা। আর এই যে ডিসেম্বর এই যে জানুয়ারি চলছে, এই জানুয়ারি মাসটাই হচ্ছে এদের প্রজননের একটা খুব ভালো সময়, মানে যারা করতে চান তারা এখনই হচ্ছে এই প্রজননটা করতে পারেন। এছাড়া মে আগস্ট মাসও কিন্তু এরা প্রজনন করে থাকে, তার মানে এই দুইটা যে টাইমের কথা বললাম, একটা ডিসেম্বর থেকে জানুয়ারি আর একটা হচ্ছে মে থেকে আগস্ট, এই দুই সময় কিন্তু তারা প্রজনন করে থাকে। তো এই মোটামুটি এটা যেটা করবেন সেটা হলো এখান থেকে আপনি তাদের প্রজনন করাবেন, ব্রুড সংগ্রহ করুন। ব্রুড সংগ্রহ করার পর সেখানে হচ্ছে পুকুর হচ্ছে ব্রুডের জন্য যে পুকুর, আপনার ছোট্ট 20 শতকের একটা পুকুর হলেই হবে, সেখানে 1.5 ফিট গভীরতা রাখুন। অন্য অন্য মানে মাছের ক্ষেত্রে যে মানে ব্রুড মাছ পালনের জন্য যে পদ্ধতি আপনি সেই পদ্ধতি ফলো করেন, খুব বেশি আপনার ই নাই, মনে রাখতে হবে এই মাছটা হচ্ছে অনেক মানে এটা প্ল্যাঙ্কটনভোর, মানে প্ল্যাঙ্কটন খুব খায়, প্রাকৃতিক খাদ্য খুব খায়, যার ফলে হচ্ছে আপনি প্রাকৃতিক খাদ্যটা বেশি বেশি বজায় রাখুন। তারপরে হচ্ছে সেই ব্রুড মাছকে আপনি 35% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি দেন। তো
এইভাবে হচ্ছে মানে অন্যান্য মাছগুলো চাষের যে পদ্ধতি ঠিক এরকমই, খুব বেশি পার্থক্য কিন্তু আসলে নাই। তারপরে যদি আপনার স্পেসিফিক কোনো কিছু জানার লাগে তাহলে তো কী বল কী বলবো, আপনার বিফারের মানে দ্বারস্থ হতে পারেন, আমার দ্বারস্থ হতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের হচ্ছে এই সমস্যাগুলো বা এই মাছ চাষের ব্যাপারে আপনাদেরকে হচ্ছে হেল্প করার জন্য। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাতের কাছে, তাদের কাছে গেলে তো উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।